আমরা এর আগেও অনেকগুলি ঘটনা আপনারা জানেন, আমরা সেগুলি আমাদের সময় লেগেছে আমরা সেটা কিন্তু মানে বের করেছি। এটা তিন দিন হয়েছে, তার বাবা একটি মামলা রুজু করেছেন, সেই মামলার এক নম্বর আসামি করেছেন তারই একজন ফ্রেন্ডকে, তাকেও কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি আমরা একথা বলছি না, তার বাবা যার নামে মামলাটি করেছে সে এর জন্য দায়ী, যেহেতু মামলা এফআইআর তার নামে এসেছে, সে রিমান্ডে এসেছে, তার সাথে আমরা কথা বলছি। এটা হলো একটি পর্যায়ে। আরেকটি পর্যায়ে হলো, আপনারা জানেন এই ঢাকা শহরে এই লোকটা যেখানে যেখানে গিয়েছে আমরা কিন্তু বিভিন্ন টেকনিক্যাল মাধ্যমে আমরা কিন্তু সেগুলো খুঁজে বের করেছি। তবে আমাদের কাজ কিন্তু চলছে এবং আমরা মনে করি এটা আমরা মানে আমাদের ডিবির বিভিন্ন টিম অক্লান্ত পরিশ্রম করছে। তার মানে মোবাইলের হয়তো লোকেশন কোনো এক সময় নারায়ণগঞ্জও গিয়েছে। তো সব কিছু মিলে আমরা এখন তদন্তটা মানে তদন্তের স্বার্থেই আমরা মানে আপনাদের এখন কিছু বলতে পারছি না। শৃঙ্খলা বলতে তো আমি আইন শৃঙ্খলা বলতে ডিবি গিয়ে শুধু বোঝায় না, আইন শৃঙ্খলা অনেক বাহিনী রয়েছে। না আমি বলি এরকম কোনো ঘটনা ডিবি থেকেও বলা হয় নাই, আর আমাদের কথা বলতেও পারি না, কারণ আমাদের টিম কাজ করছে এবং আমরা এটা সুরাহা করার জন্য আমরা বিভিন্ন সাইডে আমরা তথ্যপত্র কালেকশন করে বিচার বিশ্লেষণ করছি। এবং আমরা এই কথা এখনো বলছি না মাদকের কারণে সে খুন হয়েছে, এটাও আমরা বলছি না, বা ওই যে এক নম্বর আসামি যাকে গ্রেপ্তার করেছে সেই খুন করেছে সেটাও আমরা বলছি না। এবং আমরা পারিপার্শ্বিকতা বিভিন্ন বিষয় আমরা বিচার বিশ্লেষণ করছি। বিচার বিশ্লেষণ করে আমরা এখনো পর্যন্ত কোনো কনক্রিট তথ্য পাই নাই। তদন্তের স্বার্থে শুধু সন করা বস্তি কেনা, আমরা নারায়ণগঞ্জ গিয়েছি, ড্যামরা গিয়েছি, আমরা খিলগা গিয়েছি, আমরা যে সব জায়গায় আমরা আমাদের টিম কাজ করছে। আমি কিন্তু আমাদের ডিবির পক্ষ থেকে আমরা কখনোই বলি নাই যে সে সন করা গিয়ে মাদক খেয়ে মাদকের কারণে সে মারা গিয়ে, বলি না। আমরা আমাদের টিম এটা সবগুলো বিষয়ই তত্ত্বপত্তনে বিচার বিশ্লেষণ করছেন। অ্যাকচুয়ালি কি ঘটনা এটা আমরা এখনো বের করতে পারিনি।